বন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল নামেই বেশি পরিচিত, বাংলাদেশের প্রথম চিকিৎসা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় হওয়ার আগে এর নাম ছিল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ। চিকিৎসা শিক্ষায় স্নাতকোত্তর কোর্স প্রদানের জন্য 1965 সালে ঢাকায় ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ প্রতিষ্ঠিত হয়। স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা ও গবেষণার দায়িত্বপ্রাপ্ত হলেও এই সংস্থার ডিগ্রি প্রদানের ক্ষমতা ছিল না, এটি ন্যস্ত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর। IPGMR কার্যক্রম সহ অনেকগুলি চিকিৎসা মহাবিদ্যালয়ের MBBS ডিগ্রি প্রদান করত ঢাকা বিশ্ববিদ্যালয়। 1998 সালের 30 এপ্রিল সংসদীয় অধ্যাদেশের মাধ্যমে পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। MBBS কোর্স চালু করা হলেও এই প্রতিষ্ঠানে পূর্বাপার কেবল স্নাতকোত্তর শিক্ষা প্রদান করা হতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে নতুন বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়। এই বিশ্ববিদ্যালয়ের একটি হাসপাতাল আছে যাতে উন্নতমানের চিকিৎসা প্রদানের আয়োজন আছে। প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন অধ্যাপক কাদুরী। বিশ্ববিদ্যালয়টিতে মোট 5টি বহুতল ভবন আছে। ব্লক এ, বি, সি, ডি এবং কেবিন ব্লক। শিক্ষা, গবেষণা এবং চিকিৎসা সমান্তরালভাবে চলে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়টিতে। শুক্রবার এবং সরকারি ছুটির দিন ছাড়া সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত প্রশাসনিক দপ্তর খোলা থাকে। ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অবস্থিত। ঠিক পাশেই রয়েছে আরেকটি প্রতিষ্ঠান, বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার্স। এই বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহ হচ্ছে ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট, মেডিসিন বহির্বিভাগ, সার্জারি, নিউরোসার্জারি, গ্যাস্ট্রো অ্যান্টারোলজি, হ্যামাটোলজি, সাইকিয়াট্রি, পিডিয়াট্রিক সার্জারি এবং হাসপাতালের ডিসপেন্সারি আলাদা একটি কমপ্লেক্সে অবস্থিত। প্রথম থেকে এর উপাচার্য ছিলেন এম কাদরী, মোহাম্মদ তাহির, মাহমুদ হাসান, এম হাদি, মোহাম্মদ তাহির।